হ্যালো বিএস কেমন আছে সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো এর আগের ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন পুরাতন মোবাইল ব্যাটারিগুলো কী কাজে ব্যবহার করা যায় এর জন্য আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পুরাতন মোবাইল ব্যাটারি ব্যবহার করে একটি এসিডিসির লাইট তৈরি করতে হয় যে এই ভিডিওতে আপনারা অনেকে আবার জানতে চেয়েছেন যে কিভাবে এই মোবাইল ব্যাটারিগুলোতে সোল্ডারিং করা যায় অর্থাৎ অনেকে বলেছেন যে এই ব্যাটারিগুলোতে সোল্ডারিং ধরে না ঝালাই করলে সেটি ছুটে যায় আবার অনেকে বলেছেন মোবাইল ব্যাটারিটি দেখতে কিন্তু কোনো প্রকার ফুলা নাই তারপরে কিন্তু এই ব্যাটারিগুলো থেকে আউটপুট দিচ্ছে না কী কারণে দিচ্ছে না সেটিও আজকের ভিডিওতে বলবো প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সবগুলো ব্যাটারি থেকে আমরা যে কোনো একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারিটি পরিমাপ করার জন্য একটি অ্যামোমিটার অথবা বোল মিটার নিয়ে নেব আমাদের বোল মিটারের যে সিলেক্টর পিনটি রয়েছে পয়েন্টটি রয়েছে সেটি আমরা টেন বোল্টে সিলেক্ট করবো কারণ আমাদের এই ব্যাটারিটি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এজন্য আমরা টেন বোল্টে সিলেক্ট করে নিয়েছি এখন আমাদের যে ব্যাটারির পজিটিভ এবং গ্রাউন্ড রয়েছে প্লাস এবং মাইনাস সে সেগুলোতে আমাদের বোল্ট মিটারের দুটো পিন দিয়ে চাক করে নেব কোনো র্যানসপোস নেই এজন্য আমরা টু পয়েন্ট ফাইভে দেখব এটিতেও কোনো ভোল্টেজ দেখাচ্ছে না এখন আমরা জিরো পয়েন্ট ফাইভ বোল্টে দেখব এখানেও কোনো ভোল্টেজ দেখাচ্ছে না এখন আমরা জিরো পয়েন্ট টু ফাইভে দেখছি কোনো প্রকার ভোল্টেজ দেখাচ্ছে না এখন আমরা এই ব্যাটারিটির উপরে যে কভারটি রয়েছে প্লাস্টিকের আবরণটি সেটিকে খুলে নিতে হবে অ্যান্ডিকাটের সাহায্যে প্লাস্টিকের আবরণটি তুলে নিচ্ছি ব্যাটারির উপরে এই আবরণটি তুলে নেওয়ার পর আমাদেরকে ক্যাচিংয়ের মাসখান থেকে ব্যাটারিটিকে বের করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট সার্কিট দেওয়া রয়েছে এখন আমাদের যেই মিটারটি রয়েছে মিটারটিকে দিয়ে আমরা আবার ব্যাটারিটিকে মেভে দেখবো যে কত বোল রয়েছে এজন্য আমরা প্রথমেই টু পয়েন্ট ফাইভ বোল্টে সিলেক্ট করে নিব যেহেতু ব্যাটারিতে কোনো চার্জ নেই আমরা এর আগে দেখেছি এখন আমরা দেখুন পজিটিভ এবং পজিটিভ আর পজিটিভ আর নেগেটিভটি মেয়ে নিচ্ছি এখানে ওয়ান পয়েন্ট নাইন বোল্ট রয়েছে আমাদের ব্যাটারিতে কিন্তু ভোল্টেজ রয়েছে কিন্তু আমাদের যে উপরে যেই সার্কিটটি রয়েছে সার্কিট দিয়ে কোনো প্রকার ভোল্টেজ বের হচ্ছে না আমাদের এই ব্যাটারিটি কিন্তু কোনো প্রকার ফুলে নেই অথচ ব্যাটারি এই সার্কিটটি দিয়ে কোনো প্রকার আউটপুট বের হচ্ছে না কিন্তু ব্যাটারিতে ওয়ান পয়েন্ট নাইন ভোল্টের কাছাকাছি রয়েছে আমরা এখন যেহেতু হচ্ছে এই ব্যাটারিটি আর মোবাইল ইউজ করবো না সেক্ষেত্রে অন্যান্য জিনিসের সাথে ছোটোখাটো প্রোজেক্ট তৈরি করা অথবা লাইট তৈরি করা মোটর চালানোর জন্য এই ব্যাটারিটির উপরে সার্কিটটি কেটে ফেলে দেব এবং এখানে যাই টিনে দুটো বার দেওয়া রয়েছে এ বারের মতো আমরা যদি সোল্ডারিং করে নিই তাহলে কিন্তু এই সোল্ডারিংগুলো খুলে যাবে না এজন্য আমরা ব্যাটারির সাথে গায়ের সাথে না লাগিয়ে একটু বড় করে কেটে রেখেছি এবং সেই বারগুলোতে পজিটিভ এবং গ্রাউন্ডের জন্য দুটো অয়ার সোল্ডারিং করে নিচ্ছি যেটি আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে ইউজ করতে বলেছেন যে ব্যাটারিতে সোল্ডারিং করে না আপনার ব্যাটারির যেই বাদ দুটো রয়েছে টিনের সেগুলোকে ব্যাটারির সাথে একেবারে গায়ের সাথে লাগিয়ে না কেটে একটু বড় করে যদি কেটে নেন তাহলে কিন্তু সে বারগুলোতে সহজে সোল্ডারিং করতে পারবেন আর যদি সেগুলো আগে থেকে ছিঁড়ে যায় তাহলে আপনারা ফাইলের সাহায্যে অর্থাৎ র‍্যাতের সাহায্যে ঘষে ব্যাটারি বডিতে সেখানে সোল্ডারিং করতে পারবেন এরপর কস্টিপ দিয়ে সেটি জোড়া লাগিয়ে দিতে পারবেন এখন আমাদের এই ব্যাটারিটিকে আমরা এই ক্যাচিংয়ের মধ্যে বসিয়ে নিব এবং আগের মতো উপরে যে প্লাস্টিক কাভারটি ছিল সেটি লাগিয়ে দিও আমাদের এই ব্যাটারিটি কিন্তু এখন লাগিয়ে দেওয়ার পর সম্পূর্ণ প্রস্তুত ব্যাটারিটি কিন্তু কোনো প্রকার ফুলে যায়নি উপরের সামনে যে সার্কিটটি রয়েছে সার্কিটটি খারাপ হওয়ার কারণেই ব্যাটারিটি এতদিন কাজ করেনি এখন অনায়াসে কিন্তু এই ব্যাটারিটি দিয়ে ছোটোখাটো পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জিং লাইট তৈরি করা সম্ভব এই ভিডিওগুলোতে আমরা দেখাবো বলে ব্যাটারি ব্যবহার করে কীভাবে একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে হয় তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি